আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো ঝটপট একটি নাস্তা রেসিপি, ব্রেড ইগ টোস্ট। এটা খুব অল্প উপকরণেই করে নেওয়া যায় এবং অল্প সময়ে। এখানে আমি নিয়েছি ব্রেড, দুটো ডিম, আর নিয়েছি মধু এবং 2 টেবিল চামচ দুধ। আমি গরুর দুধটাকে গুলিয়ে নিয়েছি একটু ঘন করে, আর এখানে আমি মধু ব্যবহার করব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবার একটি পাত্রে ডিম দুটো ভেঙে নিচ্ছি, এরপর দিয়ে দিব গুলানো দুধ 2 টেবিল চামচ। দুধটা আমি খুব ঘন করে গুলিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মধু। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এতে করে ডিমের যে একটা স্মেল সেটা থাকে না ভ্যানিলা এসেন্সটা দিলে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিব। একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে করে নিতে হবে। এরপর আমি ব্রেডগুলা কেটে নিব, মাঝখান থেকে আমি এভাবে কেটে নিচ্ছি। দেখুন এভাবে। এখানে আমি 3 পিস ব্রেড কেটে নিয়েছি। এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, গরম হলে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা তেলও দিতে পারেন। ডিমের মিশ্রণে আমি ব্রেড এরকম ভিজিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা লো আছে থাকবে, কারণ খুব বেশি আছে ভাজলে পুড়ে যাবে। এখন আমি উল্টিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। এরকম একটু করে ভেজে নিতে হবে। খুব অল্প সময় এবং ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে ঘি দিয়ে লু আঁচে ভেজে নিয়েছি। আপনারাও তেল দিলে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেবেন। এই তো তৈরি করে নিলাম ঝটপট করে একটি নাস্তা। রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। তাহলে সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।